আর এইভাবে অজান্তে আরো একটা পাপ হয়ে গেল। ইন্দ্রাশিস, লেট মি ইন্ট্রোডিউস, ইনি মিসেস সান্যাল, মানে পাখির মা। নমস্কার। আপনি মানে আপনি তাহলে ভালোই তো হলো, সবকিছুই তো শুনলেন। আচ্ছা এবার আপনি বলুন তো, এতে আমার কি কোনো দোষ আছে? আমি কি ইচ্ছা কিছু করেছি? তোমাকে কেউ দোষ দিচ্ছে না বাবা, যা হবার তা তো হয়েছে। তাছাড়া আখির মামা আমায় সব কথাই বলেছেন। কিন্তু আখি মা, মা ডাক্তারবাবু, হাঁটাচলা করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, মুভমেন্টের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যতদিন না ব্যান্ডেজ খোলা হচ্ছে ততদিন কিন্তু বাড়িতে। হ্যাঁ ডাক্তারবাবু। বাইরে গিয়ে আর কি করব, কোথায় যাব? মান্ডু চলুন, আপনাদের বাড়ি পৌঁছে দিই। কে কে আপনি? একি মা, উনি এখানে এসেছেন কেন? আপনি এখানে এসেছেন কেন? চুপ করে আছেন কেন মা, বলো কেন উনি এখানে এসেছেন? প্লিজ চলে এখান থেকে, এক্ষুনি চলে এখান থেকে। আখি আখি, আপনি বোধহয় ভুল করছেন, ইনি তো আমার বন্ধু আকাশ চৌধুরী। আকাশ চৌধুরী? ডাক্তারবাবু আই এম সরি, আকাশবাবু আই এম সরি, আপনার গলা স্বর শুনে আমার একটা ভুল হয়ে যাচ্ছিল। চল মা বাড়ি চলো। চলো আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, আমেরিকায় নিয়ে গিয়েও কিছু লাভ হতো না। ডাক্তারবাবু কি ব্যান্ডেজটা বদলে দিয়ে গেছে? হ্যাঁ। কবে খুলবেন কিছু বলেছেন? আর দিন দশেক বাদে খুলবেন বললেন। মা এ কি, তুই নেবে এলি একা একা? তোকে কে আসতে বললো? আসতে, সাবধান আসতে বাবা। ওপরে আর ভালো লাগছিল না মা, তাই নিচে চলে এলাম। এ ফুল কে এনেছে মা? আমি এনেছি, আমি এনেছি। তুই এই ফুল যে ভীষণ ভালোবাসিস। আর কোনোদিন এনো না তুমি। মালি এসেছিল, চলে গেছে, আয় বস। শোনো মা, তুমি মালিকে বলে দেবে ও যেন জুতো পরে কোনোদিন আর ভেতরে না আসে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।